আসসালামাইকুম সবাইকে অনেক অনেক ওয়েলকাম করছি আমার আজকের এই ব্লগটি দেখার জন্য। আশা রাখছি যে যেখান থেকে আমার এই আজকের ব্লগটি দেখছেন না কেন, মহান রাব্বুল আলমিনের অশেষ রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন আলহামদুলিল্লাহ। আমরা তো অনেক ভালো আছি, দেখতেই পাচ্ছেন। আরও একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে শেয়ার করার জন্য। তো জানাতে জন্মদিনের ব্লগ শেষ না হতে হতেই আমি আজকে আমাদের ম্যারেজ ডে ভিডিওটি নিয়ে হাজির হলাম। কেননা জানাতে জন্মদিনের ঠিক পরদিনই আমাদের ম্যারেজ ডে সবসময়, তো এজন্য জন্মদিনের পরদিন বা জন্মদিনের পরেই এই ব্লগটা চলে আসলো। তো আমাদের বিবাহবার্ষিকীর যে দিনটা থাকে সেটা আসলে কখনোই ওইভাবে সেলিব্রেট করা হয় না, সর্বোচ্চ একটু কেক কাটা বা একটু ফুল দিয়ে শুভেচ্ছা জানানো বা বাহিরে একটু ঘোরাঘুরি, এছাড়া এর বেশি কিছুই না। কারণ হচ্ছে সবসময় আমাদের ম্যারেজ ডে ঠিক একদিন আগে জান্নাতের জন্মদিন থাকে, তো দেখা যায় জান্নাতের জন্মদিনে টুকটাক কোনো কিছু করা হলে আর এরপরে আমাদের ম্যারেজ ডেতে তেমন কিছু করা হয় না। তো এবারও সেমই হয়েছে। তো দেখতে দেখতে বিয়ে ঠিক 5 বছর হয়ে গিয়েছে, হয়ে গেল। তো মনে আছে ফার্স্ট অ্যানিভার্সারিতে যে কেকটা কাটা হয়েছিল সেটা আমাদের হসপিটালে কাটা হয়েছিল, কারণ জান্নাত তখন ঠিক একদিন আগে হয়েছিল। তো এরপর থেকে এভাবেই সবসময় জান্নাতের জন্মদিনটা করা হয় এরপরে আমাদের ম্যারেজ ডেতে। তো এবারও যেহেতু জান্নাতের জন্মদিনের আয়োজনটা একদিন আগেই হয়ে গিয়েছিল, তো এখন জাস্ট জান্নাতের বাবা আমাকে রাতে সারপ্রাইজ ফুলের তোড়াটা এনে দিয়েছিল। ঠিক কখন যে এনেছে আমি কিন্তু দেখিনি, এই ছিল সারপ্রাইজ আর কি। তো এরপর হচ্ছে পরদিন একটু বাহিরে ঘুরতে বের হয়েছিলাম। এই হচ্ছে ম্যারেজ ডেতে আমাদের সর্বোচ্চ। তো এনাফ, এর বেশি কিছু আমি আসলে চাইও না। তো এই যে ওই দিন আমরা সকালে বের হওয়ার ইচ্ছা ছিল, তবে বের হতে পারিনি। আমরা দুপুরে খাওয়া দাওয়া করে বিকেল দিকে 4:30-4:30 দিকে বের হয়েছিলাম। এই তো মুন্সিগঞ্জের ভেতরেই, একটু বাইক দিয়ে ঘোরাঘুরি, একটু গ্রাম সাইডে এরকম একটা প্লেস ছিল, মোটামুটি একটু সুন্দরী, জাস্ট বসার মতো বা একটু যে খাওয়া দাওয়া করার মতো একটা প্লেস ছিল নদীর পাড়ে। তো ওই দিকে গিয়েছিলাম, একদম সবুজ শ্যামল চতুর্পাশে, তারপরে নদী, ভিউটা সুন্দর ছিল, রিল্যাক্স করা যায় এরকম একটা জায়গায় গিয়েছিলাম। কীভাবে যে এই মানুষটার সঙ্গে জীবনের মূল্যবান 5টি বছর কাটিয়ে ফেললাম আসলে ভেবেই পাই না। আজ থেকে 5 বছর আগেও যেই মানুষটা আমার কাছে একেবারে অচেনা ছিল, তো এখন এই মানুষটা আমার কাছে সবচেয়ে বেশি আপন। তো সময় অনেক দ্রুত চলে যায়, 5 বছর কীভাবে কেটে গেল আসলে বুঝতেই পারছি না। মনে হলো দেখতে দেখতে সুখ দুঃখ মিলিয়েই 5টি বছর কেটে গিয়েছে। তো দোয়া করবেন সবাই ইনশাআল্লাহ এইভাবে যেন সারা জীবনই পাশে থাকতে পারি, সবসময় যেন একে অপরের পাশে থাকতে পারি, সেটা ভালো সময় হোক বা খারাপ সময় হোক, একজন আরেকজনের পাশে থাকাটা যেন ভাগ্যে থাকে, সেটাই একমাত্র আল্লাহর কাছে চাওয়া। আর কথা বলতে বলতে এইদিকে আমরা যেই জায়গাটাতে আসার উদ্দেশ্য করে বের হয়েছিলাম সেই জায়গাটাতেও পৌঁছে গিয়েছি। এই তো এখানে দেখতে পাচ্ছেন, সুন্দর করে কিন্তু ডেকোরেশন করা আছে, মোটামুটি বিকেল দিকে বা সন্ধ্যার দিকে বসার জন্য একটা মোটামুটি কেন ভালোই একটা প্লেস বলবো।
আর এখানে এরকম ছোট ছোট আরও বেশ কিছু রেস্টুরেন্ট বা দোকানের মতো ছিল, বসার প্লেস ছিল। তো আমরা এই এটাতে ঢুকেছি, তো যেটার ভিতরে ঢুকেছিলাম সেটার ভিউটাই দেখালাম শুধুমাত্র, আরও কয়েকটা দেখলাম এরকম বাহির থেকে সাজানো ছিল, ওইগুলো তো আর ঢোকা হয়নি। আর এই তো আমার জান্নাত মামুনিটাকে একেবারে পরি লাগছিল, তো মাশাল্লাহ বলতে ভুলবেন না কেউ। তো এইদিকে মূলত দেখা যায় জান্নাতের বাবা আমার সঙ্গে বলছিল যে সন্ধ্যার পরে বা সন্ধ্যার টাইমে আসলে আরও বেশি ভালো লাগে, পরিবেশটা ঠান্ডা ঠান্ডা থাকে এবং সুন্দর লাইটিং মানে সব এগুলো দিয়ে সাজানো, তো সন্ধ্যার পরে দেখতে সুন্দর লাগে বেশি। তো ইচ্ছে ছিল সন্ধ্যার পর পর্যন্ত এখানেই থাকার, ওরকম প্রিপারেশন বা প্ল্যানিং করে বের হওয়া হয়েছিল। তো কিছু একটা কারণে আর সন্ধ্যার পর পর্যন্ত এখানে থাকা হয়নি, অল্প কিছুক্ষণ থেকেই চলে যেতে হয়েছে বা চলে গিয়েছিলাম। তো এদিকে কিছু খাবারের মেনুটা দেখছিল জান্নাতের বাবা কী অর্ডার করা যায়, আর আমি এদিকে হচ্ছে চারপাশটা দেখছিলাম আর একটু একটু করে ভিডিও করে নিয়েছিলাম। একেবারে এই যেখানে বসেছি তার সামনেই কিন্তু নদী। যে কারণে এখানে বেশিক্ষণ বসতে পারিনি বা বসিনি সেটা হচ্ছে আমরা ওইখানে যাওয়ার একটু সময় পরই ওইখানে আমাদের বাংলাদেশের চলচ্চিত্রের নায়ক রিয়াজ এসেছিল। তো সে প্রাইভেটভাবে এখানে ঘুরতে এসেছিল, তবে তার সঙ্গে বেশ কিছু লোকজনও ছিল। তো স্বাভাবিকভাবে একজন পাবলিক ফিগার যখন বা সেলিব্রিটি যখন কোনো দিকে যায় স্বাভাবিক ওইখানে অনেক বেশি ভিড় হয়। তো আমরা ওখানে যাওয়ার মানে সঙ্গে সঙ্গেই বলা চলে 10 মিনিটও আমরা বসতে পারিনি, জাস্ট আমরা একটু অর্ডার করেছিলাম লাচ্ছি যে আমরা একটু পর খাবার অর্ডার করব। তো অর্ডার করার আগেই জাস্ট তারা চলে আসে, তো ওইখানে অলরেডি বেশ কিছু মানুষ ভিড় করা শুরু করেছিল তার সঙ্গে সেলফি তোলার জন্য এবং দেখার জন্য। তো যেরকমটা আসলে রিল্যাক্স মুডে ওখানে বসার ইচ্ছা ছিল সেরকম পরিবেশটা ছিল না, বা পরবর্তীতে আরও হয়তো বা অনেক ভিড় হতে পারে এরকম একটা মানে পরিবেশ বা সৃষ্টি হয়ে গিয়েছিল। তো যার জন্য আর ওখানে বেশিক্ষণ বসিনি, লাচ্ছিটা খেয়েই ওখান থেকে চলে এসেছি। তো এই যে চলে এসে আমরা এখানে আমাদের মুন্সিগঞ্জের ভিতরে একটা রেস্টুরেন্টে চলে এসেছি। রেস্টুরেন্টটা বেশ ভালোই, এখানে আগেও বেশ কয়েকবার আসা হয়েছে এবং এই রেস্টুরেন্টটাতে আসতে ভালো লাগে, যার জন্য এখানে আবার চলে এসেছি হন্টেড হাউসে। তো এখানে এসে হালকা পাতলা কিছু খাওয়া দাওয়া করেছি, তেমন কিছু খেতে পারিনি কারণ হচ্ছে দুপুরে বাসা থেকে খাওয়া দাওয়া করে বের হয়েছিলাম আর সন্ধ্যার পর পর্যন্ত বাহিরে থাকার ইচ্ছা ছিল। সন্ধ্যার পর কিছু ভারী খাবার খাওয়া যেত এরকম একটা ইচ্ছা ছিল, বাট আসলে যেহেতু এখান থেকে চলে এসেছি এখনও সন্ধ্যা হয়নি, সন্ধ্যার সময় মূলত বাসায় চলে গিয়েছিলাম এরকম আর কি একটা ব্যাপার হয়ে গিয়েছিল। তো যার জন্য তেমন ভারী কিছু খেতেও পারিনি, হালকা পাতলা কিছু এখান থেকে খাওয়া দাওয়া করে বাড়ির উদ্দেশ্যে রওনা করেছিলাম। তো এই তো রেস্টুরেন্টের ভিতরটা আমি একটু শ্যুট করে নিয়েছিলাম, মোটামুটি খুব সুন্দরভাবেই ডেকোরেশন করা।
এই তো আমাদের খাবারও অলরেডি আসা শুরু হয়ে গিয়েছে, চলে আসা। তো যাই হোক, এই ছিল আমাদের ভালোবাসার 5টি বছর এবং 5 বছর বিবাহবার্ষিকীর উদযাপনের একটি ছোট্ট ব্লগ। এভাবেই আমরা ওই দিনটা কাটিয়েছিলাম বা সেলিব্রেট করেছিলাম। হোপফুলি আপনাদের কাছে আমার আজকের এই ব্লগটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর এই তো ওই দিন খাওয়া দাওয়া করে আমরা আমাদের স্পেশাল দিনটাকে শেষ করে নর্মাল লাইফে ব্যাক করেছি। জান্নাতের একটু ঠান্ডা লেগেছিলো, জান্নাতের জন্য ওষুধ নিয়ে তারপরে আমরা বাড়ির দিকে রওনা করেছিলাম মুক্তাপুর ব্রিজে 2টা চক্কর দিয়ে, তারপর আমরা বাড়িতে চলে গিয়েছিলাম। এই ছিল আমাদের ওই দিনের মতো সেলিব্রেশন বা উদযাপন সব কিছুই। আর এই ছিল আমার আজকের ব্লগ। আগামী ব্লগে ইনশাল্লাহ আবার কথা হবে। ততক্ষণ পর্যন্ত সবাইকে মহান রব্বুল আলামিন সুস্থ রাখুক, ভালো রাখুক সেই কামনা করে আমি সুমাইয়া আজকে এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ সবাইকে।